আমাদের ভাই, আমাদের সন্তান নূরে আলম এবং আব্দুর রহিমের হত্যার প্রতিবাদে এই দেশের সাধারণ খেতে খাওয়া মানুষের বুকে ছুরি মেরে যে জ্বালানি তেলের দাম বৃদ্ধি করা হয়েছে তার প্রতিবাদে, আবার কৃষক ভাইরা যারাই প্রচণ্ড দাবদাহ উপেক্ষা করে ঝড়ে বৃষ্টিতে মাঠে প্রান্তরে ফসল ফলান, আমাদের খাদ্য যোগান, সেই কৃষকদের যে সার, সেই সারের দাম বৃদ্ধির প্রতিবাদে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের এই প্রতিবাদ সভার সম্মানিত সংগ্রামী সভাপতি, কৃষক দলের সভাপতি হাসান জাফর তুহিন এখানে উপস্থিত আছেন। আজকে কৃষক দলের সম্মানিত নেতৃবৃন্দ, বিএনপির সম্মানিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ, আমার ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম, আপনারা সবাই অনেকক্ষণ ধরে একেবারে আগুনের মধ্যে বসে আছেন, ঠিক না? তাই আমি সময় বেশি নেব না, আমাদের কথা খুব সামান্য। যে আপনারা আজকে 15 বছর ধরে বেআইনিভাবে, অযৌক্তিকভাবে শুধুমাত্র রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে, পুলিশ, র্যাব, বিডিআর এদের সঙ্গে ব্যবহার করে আজকে আপনারা জোর করে ক্ষমতা দখল করে আছেন, ওই ক্ষমতা দখলকে থাকার জন্যে, টিকিয়ে রাখার জন্যে আপনারা ইতিমধ্যে বহু হত্যা করেছেন, গুম করেছেন, খুন করেছেন। তার এই ধারাবাহিকতায় আপনারা আমাদের নূরে আলম এবং আব্দুর রহিমকে হত্যা করেছেন। আজকে আমি পরিষ্কারভাবে জানতে চাই এবং আমি আমাদের দাবি উত্থাপন করতে চাই যে পুলিশ অফিসার আমরা শুনেছি তার সেটাকে অতি তদন্ত আর মান, কি অবস্থা ঘটেছিল যে আপনি তাকে গুলি করলেন পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তাদেরকে। আজকে আব্দুর রহিম সাথে সাথেই মারা গেছে আর নূরে আলম ছাত্রদলের নেতা সভাপতি তার মাথায় 16টা স্প্লিন্টার ঢুকেছে বন্ধুগণ, এবং সে 3 দিন লড়াই করে সে চলে গেছে। আরো 19 জন আমাদের এখন পর্যন্ত তারা হাসপাতালে আছেন লড়াই করে। বন্ধুগণ, আজকে এই সরকার, আমি এই পুলিশ অফিসারের অবিলম্বে গ্রেফতার চাই এবং তার বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্ত করে তার আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবার দাবি জানাচ্ছি এই মঞ্চ থেকে। বন্ধুগণ, আজকে জ্বালানির তেল বাড়ানো হয়েছে মধ্যরাত্রে, পরশু রাত্রে হঠাৎ করে 1 লাফে 40% 50% দাম বাড়িয়ে দিয়ে আজকে কি সর্বনাশ করছে দেশে, যে আজকে প্রতিটি পণ্যের দাম বাড়বে, চালের দাম বাড়বে, তেলের দাম বাড়বে, আমাদের কৃষকের সারের দাম বাড়বে, আমাদের যাতায়াত খরচ বেড়ে যাবে, সব কিছু বাড়বে। একটা অর্থনীতি একটা নেতিবাচক, একটা নৈ একেবারে নেগেটিভ একটা প্রভাব পড়বে, ওই অর্থনীতি আরো খারাপের দিকে যাবে। কেন বাড়ালেন? বলছেন যে পেট্রোলিয়াম কর্পোরেশন লোকসানে যাচ্ছে। লোকসানে কেন যাবে? 5 বছর আগে তো এই পেট্রোলিয়াম কর্পোরেশন লাভ করেছে প্রায় 39,000 কোটি টাকা, তখন আন্তর্জাতিক বাজারে তেলের দাম কম ছিল, কিন্তু আপনারা কমাননি। এখনো কিন্তু তেলের দাম আন্তর্জাতিক বাজারে কমতে শুরু করেছে। আমাদের হাসান মামুনসাহেব বললেন বিশ্বের সব দেশে নাকি তেলের দাম এর চেয়ে বেশি। আমেরিকাতে $14 ছিল, তেলের দাম কমার সঙ্গে সঙ্গে তার $3 এসে পৌঁছেছে, অর্থাৎ আন্তর্জাতিক বাজারে যখন তেলের দাম কমছে তখন তারাও কমায়। আমাদের দেশে আন্তর্জাতিক বাজারে যখন তেলের দাম কমে তখন এখানে তেলের দাম বাড়ানো হয়। কেন? তারা যে লুটপাট করে, তারা যে চুরি করে, যে দুর্নীতি করে, সেই টাকাকে হালাল করার জন্য জনগণের পকেট থেকে কেড়ে নিয়ে যায়। বন্ধুগণ, পয়সা আমরা দেই, আমারও যে বাইক চালায়, যারা মোটর সাইকেল চালায়, যারা তাদের পরিবারকে একটু পালে, স্ত্রী বাচ্চার তারা খরচ যোগায়, তারা এখন চোখে অন্ধকার দেখছে। আমাদের চোখে অন্ধকার দেখছে কৃষক ভাইরা, যে ডিজেলের দাম বাড়লে তারা কিভাবে সেচের কাজ করবেন,
এগুলোতে সরকারের কোনো কিছু যায় আছে না, কারণ জনগণ কিন্তু তার দরকার নাই। তারা আছে পুলিশ বাহিনী, বন্দুক বাহিনী, বিডিআর বাহিনী, এই বাহিনী দিয়েই সেই দেশ চালাবে। আর হবে না, এই দেশের মানুষ আর এইভাবে দেশ চালাতে দেবে না। আমাদের রাজনীতিকে ধ্বংস করেছে, আমাদের অর্থনীতিকে ধ্বংস করেছে, আমাদের ভবিষ্যৎকে ধ্বংস করেছে। সুতরাং বন্ধুগণ, এই সরকারকে আর টিকতে দেওয়া যায় না। আমরা সবাই সংঘবদ্ধ হচ্ছি, ঐক্যবদ্ধ হচ্ছি আপনাদের কাছে আমাদের আবেদন। বিশেষ করে গতকাল আমি বলেছি সকল রাজনৈতিক দলগুলোর কাছে আমি আহ্বান জানিয়েছি, আসুন আর নিজের মধ্যে ছোটখাটো বিভেদ সৃষ্টি না করে আমরা সবাই ঐক্যবদ্ধ হই। ঐক্যবদ্ধ হয়ে 1971 সালের আমাদের স্বাধীনতা যুদ্ধের যে আকাঙ্ক্ষা ছিল জনগণের, একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করা, গণতান্ত্রিক সমাজ তৈরি করা, একটা সাম্য তৈরি করা, এখানে কিছু মানুষকে আপনারা ধনী 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 বানিয়েছেন আর কিছু মানুষকে গরিব থেকে গরিবে দিয়ে দিয়েছেন। বড় বড় বড়াই করেন, মিথ্যা তথ্য দেন, একটা তথ্য তাদের সঠিক না, সমস্ত তথ্যগুলোই হচ্ছে জনগণকে বিভ্রান্ত করবার জন্য। আজকে জনগণকে আহ্বান জানাবো, এদের তথ্যে বিভ্রান্ত না হয়ে সত্যিকার যে বিষয়টা আপনারা নিজেকে প্রশ্ন করুন, তাহলে দেখবেন যে চালের দাম কত বেড়েছে, তেলের দাম কত বেড়েছে, সবজির দাম কত বেড়েছে, মাছের দাম কত বেড়েছে, গোস্তের দাম কত বেড়েছে, তারই বুঝবেন যে এই দেশের অবস্থা কি। আজকে লেবুর দাম, এক হালি লেবুর দাম নাকি আপনার কত, 20 টাকা, 30 টাকা, আজকে একটা লেবুর 30 টাকা উঠে গেছে। চালের দাম বেড়েছে, পেট্রোল ডিজেল অক্টেন সব কিছু দাম বাড়িয়ে দিয়েছেন, কোথায় যায় মানুষ, গ্যাসের দাম বাড়িয়েছেন, পানির দাম বাড়িয়েছেন। আপনাদের পকেটে বহু দুর্নীতির টাকা আছে, ঘুষের টাকা আছে, আমাদের পকেটে সবাই নিজে বেঁচে থাকার পয়সাটি পুরো শেষ হয়ে যাচ্ছে। তাই আজকে আমি শেষ কথা আবারও বলতে চাই আপনাদেরকে, কৃষক দলকে অনুরোধ করবো গ্রামে গ্রামে যান, ছুটে বেড়ান কৃষকদেরকে সংগঠিত করেন, তাদেরকে উঠে গিয়ে দাঁড়াতে বলেন, তাদের ন্যায্য দাবি আদায় করে নিতে পারেন। ধানের দাম পায় না, সারের দাম বাড়ান, সেচের দাম বাড়ান, আর পানি যখন দরকার তখন পানি দিতে পারেন না, বিদ্যুৎ দিতে পারেন না, ডিজেল দিতে পারেন না। বন্ধুগণ, আপনাদেরকে এই কাজগুলো করতে হবে। আজকে গ্রামে গ্রামে জেলায় জেলায় কৃষক দল ছড়িয়ে পড়েন, আর অন্যান্য অঙ্গ সংগঠনগুলো তারা তাদের সমস্ত শক্তিকে সঞ্চিত করবে। ইনশাআল্লাহ জনগণকে ঐক্যবদ্ধ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে আমাদের নেতা তারেক রহমান সাহেবকে দেশে ফিরিয়ে এনে আমরা এখানে জনগণের সরকার প্রতিষ্ঠা করব। তাই সরকারকে বলতে চাই পরিষ্কারভাবে, অবিলম্বে পদত্যাগ করুন, এবং পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের হাতে, নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন, সংসদ বিলুপ্ত করুন, এবং একটি নতুন নির্বাচন কমিশন গঠন করে তার মাধ্যমে জনগণের পার্লামেন্ট জনগণের প্রতিনিধি নির্বাচিত করে তারাই সরকার প্রতিষ্ঠা করবে। বন্ধুগণ, এই হবে আমাদের একমাত্র পথ, এছাড়া আর কোনো পথ নাই। তাই আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে সেই লক্ষ্যে দুর্বার গতিতে এগিয়ে যাই। আপনাদের সবাইকে ধন্যবাদ, সালাম আলাইকুম, খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় জিন্দাবাদ, কৃষক দল জিন্দাবাদ, শহীদ।